হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রনিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, গুগল অ্যাডসেন্স। তো গুগল অ্যাডসেন্স নিয়ে, অ্যাডসেন্সের একটা টপিক নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো কি সেটা, সেটা হচ্ছে যে গুগলে আপনি পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করবেন, বা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন গুগল থেকে পেমেন্ট উইথড্র করার জন্যে। তো এছাড়াও এগুলো তো আপনাকে জানতে হবে, তাছাড়া কিছু অ্যাডিশনাল ইনফরমেশান আপনাকে জেনে রাখতে হবে যে আপনি কখন এই পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, কীভাবে অ্যাড করতে পারবেন, বা কী কী কন্ডিশান লাগবে আপনার এই পেমেন্ট মেথড অ্যাড করার জন্য, বা কখন আপনি এই পেমেন্ট মেথড অ্যাড করতে এলিজেবল হবেন। ঠিক আছে, তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত রিকোয়েস্ট করছি দেখবেন, তাহলে আশা করি আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। আমি আগে একটা নোটিফিকেশান এখানে চলে এসেছে, ইওর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড, ইউ হ্যাভ টু ভেরিফাইড ইওর অ্যাড্রেস। তো পেমেন্ট মেথড অ্যাড করার আগে চেষ্টা করবেন যে আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশানটা কমপ্লিট করতে। অ্যাড্রেস ভেরিফিকেশান কীভাবে করতে হবে, বা পিন ভেরিফিকেশান কীভাবে করতে হয়, সেই নিয়ে আমি একটা অন্য আরেকটা টিউটোরিয়াল আলোচনা করবো, অন্যটা ভিডিও আমি নিশ্চয়ই আপলোড করবো। তো সেটার মধ্যে বলে দেবো যে অ্যাড্রেস কীভাবে পিন ভেরিফিকেশান করতে হয় গুগল অ্যাডসেন্সের। তো আজকে আমি দেখাবো যে পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয়। ঠিক আছে, তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্যে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানার আগে অ্যাডসেন্স থেকে আপনি কীভাবে পেমেন্ট পেতে পারেন, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে বলি, অ্যাডসেন্স থেকে পেমেন্ট আপনি দুভাবে পেতে পারেন, অনেকভাবেই পেতে পারেন। মেনলি আমরা যেভাবে ইনকাম করি সেটা হচ্ছে দুভাবে ইনকাম করা যায়, একটা হচ্ছে ব্লগ বা ওয়েবসাইটের থ্রু দিয়ে, আরেকটা হচ্ছে ইউটিউব চ্যানেলের থ্রু দিয়ে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু মেনলি এই দুইভাবে কিন্তু আপনারা অ্যাডসেন্সের থেকে পেমেন্ট নিতে পারি। ঠিক আছে, বা অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারি। তো দেখুন এখানে কিন্তু একটা ডলার এখানে শো করছে, এটা কিন্তু টোটালি ডলারে লাস্ট পেমেন্ট বলে দেখাচ্ছে, এটা প্রত্যেক মাসে কিন্তু এটা আপডেট হয়। ঠিক আছে, কখন আপনার পেমেন্ট মেথডটা অ্যাক্টিভ হবে বা ওপেন হবে, সেটা হচ্ছে কি, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি $10 জমা হয়, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি $10 জমা হয় বা $10 ক্রস করে যায়, তখনই কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনাকে পারমিশন দেওয়া হবে। তার আগে কিন্তু আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, মানে বিলো $10, বিলো $10 আপনি কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, $10 ওপরে গেলে আপনি পেমেন্ট মেথড ইজিলি অ্যাড করতে পারেন। তো পেমেন্ট মেথড অ্যাড করার জায়গাটা ঠিক কোন জায়গাতে, দেখুন অনেকের এইখানে কিন্তু লাল রঙের একটা নোটিফিকেশান আসতে পারে, সেখান থেকে অ্যাকশন ট্যাবে ক্লিক করে কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। এছাড়াও আপনি এই যেখানে দেখুন এখানে একটা অপশান রয়েছে বাঁদিকে, পেমেন্টস বলে একটা অপশান রয়েছে, পেমেন্টসে গিয়েও কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। পেমেন্টসে আমি ক্লিক করলাম, করার পরে এটা একটু লোডিং নেবে, নেওয়ার পরে কিন্তু এখানে পেজটা দেখাবে, আপনি যে ডলারটা ওখানে দেখতে পেলেন সেই ডলারটা এখানে দেখাবে। ঠিক আছে, তো এটা হ্যাঁ চলে এসেছে। তো দেখুন এখানে লেখা আছে ইওর আর্নিংস বলে, এখানে লেখা আছে $28.72। তো এইটা হচ্ছে থ্রেশহোল্ড লেভেল, হচ্ছে এটার $100। আপনারা অনেকেই জানেন যে $100 না হলে কিন্তু এটা কোনোভাবে উইথড্র করা যায় না। ঠিক আছে, মানে $100টা মিনিমামটাকে উইথড্র করার জন্যে মানে আর্ন করে তুলতেই হবে। তো $100 কমে আপনি কিন্তু কোনোভাবে উইথড্র করতে পারবেন না। $100 হলে পরেই আপনার যদি পেমেন্ট মেথড ঠিকমতো অ্যাড করা থাকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকমতো অ্যাড করা থাকে, তাহলে কিন্তু অটোমেটিক গুগল কিন্তু সেখানে টাকাটা রিলিজ করে দেয়, বা টাকাটা কিন্তু সেখানে ছেড়ে দেয় বা পাঠিয়ে দেয়। ঠিক আছে, তো যাই হোক, এবার এখানে দেখুন এখানে রয়েছে অপশান, এখানে হচ্ছে হাউ ইউ গেট পেড বলে এখানে। ঠিক আছে, এখানেই কিন্তু আপনার পেমেন্ট মেথড অ্যাড করার জায়গা, অ্যাড পেমেন্ট মেথড বলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পেজ খুলে যাবে। তো পেজের মধ্যে কিন্তু কয়েকটা জিনিস আছে, তো কয়েকটা ফিল্ড আপনাকে ফিল আপ করতে হবে। কি আছে, এটা হচ্ছে, এটা কী প্রসেস হচ্ছে, এটা হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস। ঠিক আছে, মানে ব্যাংক থেকে, ব্যাংকের থ্রু দিয়ে আপনি কীভাবে পেমেন্টটা নেবেন। তো ফার্স্টে আছে বেনিফিশিয়ারি আইডি, বেনিফিশিয়ারি আইডি হচ্ছে অপশনাল, এটা আপনাকে কোনোভাবে দিতে হবে না। তারপরে এখানে কী আছে, নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কার নাম দেবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইখানে ইউজার যাকে করেছেন, এইখানে ইউজার যাকে করেছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই দেওয়ার সবসময় ট্রাই করবেন। তো এখানে যা মানে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ইউজার, তো তার নামটা আমি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, অ্যাডসেন্সের ইউজারের নামটা আমি বসিয়ে দিলাম, মানে তার নামে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে। এবার অ্যাডসেন্সের ইউজার যার নাম ছিল তার নাম এখানে বসিয়ে দিলাম, কিন্তু এদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য মানে অন্য ব্যক্তির নামে, তাহলে কিন্তু সেখানে করলে কিন্তু হবে না। তার কারণ কি, এটা এটা ভেরিফাই হবে, আর ভেরিফাই যদি ঠিকমতো না হয় বা আপনি যদি কোনো একটা ডিটেলস আপনি এখানে দেওয়া ভুল করে দেন, দিতে ভুল করেন, তাহলে কিন্তু পেমেন্ট আটকে যাবে, পেমেন্ট আসবে না। ঠিক আছে, তখন কিন্তু আপনাকেই প্রবলেম ফেস করতে হবে। তো এখানে ব্যাঙ্কের নাম দিতে বলেছে, এখান থেকে ব্যাঙ্কের নামটা বসিয়ে দেবো, ব্যাংকের যা নাম আছে সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে। আমি ব্যাংকের নামটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো এখানে ব্যাংকের নামটা বসিয়ে দেওয়া হলো,
বসিয়ে দেওয়ার পরে ভালো করে প্রত্যেকটা স্পেলিং কিন্তু মাইনিউটলি দেখে নেবেন, ঠিক আছে? প্রত্যেকটা স্পেলিং দেখে নেবেন, দেখে নেওয়ার পরে কিন্তু তারপরে কনফার্ম করবেন। তারপরে বলছে আইএফএসসি কোড, তো প্রত্যেকটা ব্যাংকের সাথে কিন্তু বইয়ের মধ্যে কিন্তু আইএফএসসি কোডটা লেখা থাকে, তো সেখান থেকে দেখে আইএফএসসি কোডটা বসিয়ে দেবেন। তো আমার এরিয়ার যে আইএফএসসি কোড সেটা বসিয়ে দিচ্ছি এখানে। আইএফএসসি কোড যে সব ব্রাঞ্চের জন্য সমান হবে সেটা কিন্তু একদমই না, আপনারা জানেন হয়তো। আইএফএসসি কোডটা কিন্তু সব ব্রাঞ্চের সমান হয় না, ঠিক আছে? এরিয়ার উপর ডিপেন্ড করে সেগুলো কিন্তু চেঞ্জ হয়। সে মানে ব্যাংক সেম হতে পারে, এরিয়ার উপর ডিপেন্ড করে সেটা কিন্তু আইএফএসসি কোড চেঞ্জ হয়। তো আইএফএসসি কোডটা আমি আরেকবার মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এইবার দেখুন এখানে আছে সুইফট বিআইসি। এবার এখানে কিন্তু সুইফট কোড আপনাকে দিতে হবে, ঠিক আছে? এই সুইফট কোডটা হচ্ছে ভেরি 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 ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য, কিন্তু আপনাকে এখানে সুইফট কোড অবশ্যই বসাতে হবে। আপনি এটা কিন্তু অপশনাল হিসাবে ছাড়তে পারবেন না, সুইফট কোড ছাড়া কিন্তু কোনোভাবে টাকা আসবে না বা ট্রান্সফার হবে না, ঠিক আছে? সুইফট কোডটা যদি না জানেন, এবার অনেকের মনে হতে পারে সুইফট কোডটা কোথায় থাকতে পারবেন, আপনারা ইন্টারনেটে সার্চ করে এবার সুইফট কোড পেতে পারেন, আইএফএসসি কোড পেতে পারেন, ইন্টারনেটে সব কিছু অ্যাভেলেবেল। আমি মনে করি আপনি ব্যাঙ্কে গিয়ে সুইফট কোডটা জেনে নিন, বা ব্যাঙ্কের যে মেন ব্রাঞ্চ বা হেড ব্রাঞ্চ আছে সেখান থেকে সুইফট কোড জেনে নিন। ইভেন আপনি ব্যাঙ্কের যে কাস্টমার কেয়ার আছে সেখানে ফোন করে কিন্তু সুইফট কোডটা জেনে নিতে পারেন। তারা হয়তো জিজ্ঞেস করতে পারে যে কী কারণে সুইফট কোডটা লাগবে, বলে দেবেন যে এরকম পেমেন্টের জন্য সুইফট কোডটা দরকার আছে, ঠিক আছে? তো আমি এখানে সুইফট কোডটা ঠিক মতো দেখে পুরোটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার বলছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে, তো অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবো। অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেখে ঠিক মতো বসাতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা বসানো হয়ে গেছে। বসানোর পরে এইবার আমাকে আবার রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার করতে বলছে, আবার অ্যাকাউন্ট নাম্বারটাকে আবার টাইপ করতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আবার টাইপ করে দেবো। এবার অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ইন্টারমিডিয়ারি ব্যাঙ্ক, আসকিওর ব্যাঙ্ক, এগুলো কিছু দরকার নেই, এফপিএফসি, এফবিও, এগুলো কিচ্ছু দরকার নেই। জাস্ট এখানে একটা টিকের ওপর একটা টিক করে দেবেন যে সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড বলে এই জায়গাটা টেক, মানে এইটাকেই আপনি প্রাইমারি পেমেন্ট মেথড করতে চান। তো আপনি যদি চান যে প্রাইমারি পেমেন্ট মেথড এখন একটা অ্যাড করলেন, পরে এটাতে চান না অন্য কিছুতে নেবে, তো সেগুলো কিন্তু করতে পারেন, সেগুলো কিন্তু করা পসিবল, সেগুলোও করতে পারেন, ঠিক আছে? তো আমি একবার পুরো ডিটেলসটা ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে সেভ করব, ঠিক আছে? ততক্ষণ আমি একটু ভিডিওটা পজ করি। তো ফ্রেন্ডস, আমি এখন পুরোটা ডিটেলস দেখে নিয়েছি ভালো করে চেক করে। এখন আমি ফাইনালি কী করবো, এখানে সেভ অপশানের ওপর ক্লিক করবো। ক্লিক করে দেখবো যে কী রেজাল্ট এখান থেকে শো করছে, ঠিক আছে? তো বন্ধুরা চলুন সেভ অপশানের ওপর ক্লিক করে নেওয়া যাক। সেভ অপশানের ওপর আপনি ক্লিক করে দিচ্ছে, এটা লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে দেখা যাক এটা সেভ হয়েছে কিনা। তো দেখুন এখানে কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, ঠিক আছে? আপনি চাইলে এখানে আবার আলাদা একটা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, করে সেটাকে চুজ করতে পারেন যে কোনটা প্রাইমারি রাখবেন, ঠিক আছে? একটা প্রাইমারি একটা সেকেন্ডারি করা যায়, কোনটা প্রাইমারি রাখবেন সেটা আপনি চুজ করে নিতে পারেন, ঠিক আছে? আপনি যখনই এখানে ব্যাঙ্ক মেথড বা পেমেন্ট মেথড যখন অ্যাড করবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সাথে সাথে আপনারই অ্যাডসেন্সের সাথে সংশ্লিষ্ট যে মেল আইডিটি আছে সেখানে কিন্তু একটা মেল চলে আসবে যে আপনি এখানে পেমেন্ট মেথড অ্যাড করে ফেলেছেন, ঠিক আছে? তো তারপরেও রিকনফার্মেশনের জন্য আপনি আবার পেমেন্টসের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে এইখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে কি না, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঠিকভাবেই অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আমি এখন চলে যাবো আবার হোমে। হোমে চলে এসেছি। এইভাবে কিন্তু আপনি একটা পেমেন্ট মেথড আপনি আপনার অ্যাডসেন্সের পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। তো এটা ছাড়া কিন্তু অন্য কোনো রাস্তা নেই এভাবে অ্যাড করতে পারেন। আবার আপনি প্রাইমারি এভাবে অ্যাড করলেন, আবার আরেকটা এক্সট্রা সেকেন্ডারি অ্যাড করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমি বোঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পেমেন্ট মেথড অ্যাডসেন্সে অ্যাড করা যায় ঠিক মতো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান, কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন, এখনও জানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ডিপ্লিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে আজকে ভিডিওটা বেশি লম্বা করছে না, ভিডিওটা এখানেই থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।